শাওন ইসলাম প্রশ্ন করেছেন, আমাদের প্রথম বাবু 2018-তে জন্মগ্রহণ করে, তখন টিটি টিকা 4টা দেওয়া হয়েছিল। পরবর্তীটা ছিল 2019-এর মার্চে, কিন্তু সেটা দেয়া হয়নি। এখন আমি আবার 4 মাস 3 দিনে প্রেগনেন্ট, এখন কি আমাকে আবার সম্পূর্ণ ডোজ নতুন করে দিতে হবে, নাকি যেটা বাকি সেটা দিতে হবে, আর দিলে কখন দিতে হবে? উনি ওয়াইফের জন্য প্রশ্ন করেছেন, শাওন ইসলাম। জি জি জি, বুঝেছি আমি। না, ওনার যেহেতু আগের প্রেগনেন্সি মানে আগের ক্ষেত্রে 4টা ডোজ দেওয়া ছিল, ওনার পুরো 5টা ডোজ বোধহয় কমপ্লিট হয়নি। এটা কি ওনার লাস্ট প্রেগনেন্সিতে 4টা ডোজ দেওয়া হয়েছিল? উনি বলেছেন যে 18-তে দেওয়া হয়েছিল 4টা, আর 19-এ ছিল 19-এর মার্চ, কিন্তু সেটা দেওয়া হয়নি। আচ্ছা, তো এই ক্ষেত্রে ওনাকে এই প্রেগনেন্সিতে আমার মনে হয় 2টা ডোজ দিলেই চলবে। তার মানে ওনার এখন না, আমার মতে যেটা এখন উনি জাস্ট 4 মাস বা 4.5 মাসের মতো প্রেগনেন্সি, আমার মতে উনি 6 মাসের সময় একটা এবং 7 মাসের সময় একটা, এই 2টা ডোজ উনি টিকা দিবেন। আচ্ছা, তাহলে ওনার এই সময় গর্ভকালীন যে ধনুষ্টঙ্কারে ঝুঁকি থাকবে না ইনশাআল্লাহ।